আপাতত কারো চাকরি যাচ্ছে না, তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে বাংলা হেডের বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে দাদা, আপনি একবার বললেন কি যদি এটা ঠিক হয়ে যায় কি কারা ন্যায্যভাবে পেয়েছে, কারা মানে ইলিগালি পেয়েছে, যদি এটা সেগ্রিগেট করা যায় তাহলে আপনার কোনো গ্রাজ থাকবে না, আপনি ওটা বলেছেন? আমি পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে কোনো দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমার একটু আপত্তি নেই। আমরা চাইছি যে স্বচ্ছভাবে নিয়োগ করাটা, এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হচ্ছে। দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খাইতে বিভ্রান্ত হয়েছে। 9/11/2023 যে অর্ডারটা দিয়েছিলেন অনারেবল জাস্টিস অনুরুদ্ধ বোস এবং অনারেবল জাস্টিস বেলায়েন ত্রিবেদী protecting the service of all the persons, সেই অর্ডারটা কন্টিনিউ করবে টিল 16 July 2024। তার সাথে অ্যান্সিলিটি ডাইরেকশনস হচ্ছে, ফার্স্ট ডাইরেকশন হচ্ছে যে দি এনকোয়ারি উইচ ওয়াজ ডাইরেক্টেড অর রাদার ইনভেস্টিগেশন উইচ ওয়াজ ডাইরেক্টেড বাই দি লার্নেড কোর্ট দ্যাট দি ইন রেসপেক্ট অফ দি ক্যাবিনেট মেম্বার্স দ্যাট হ্যাজ বিন স্টেড। থার্ড যেটা সেটা হচ্ছে এরপরে যে ইনভেস্টিগেশন যেটা সিবিআই করবে সেখানে কোনো কোয়ার্সিভ স্টেপস নেওয়া যাবে না। ফোর্থ ডাইরেকশন যেটা সাথে চলছে সেটা হচ্ছে যে আজকে থেকে টিল দি ডেট অফ ডিসিশন অফ দ্য এসএনপি যেই মাইনেটা পাবে আমাদের ক্লায়েন্টরা, দে উইল গিভ অ্যান আন্ডারটেকিং যে যদি তারা হেরে যায় তাহলে সেই মাইনেটা ফেরত দেবে। দেখুন, এসএসসি এখনও তাদের মানে কি বলবো বোধোদয় হয়নি, হাইকোর্টে তাদের এরকম একটা মানে রায় দেখার পরেও সুপ্রিম কোর্টে গিয়েও তারা কিন্তু সেই একই সিবিআইয়ের দেওয়া যে তথ্য, সিবিআই প্রাথমিক যে রিপোর্টটা দিয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই তথ্যের ওপর ভিত্তি করেই শুধুমাত্র এই কটা অযোগ্য এটাই তারা কিন্তু এখনো পর্যন্ত দেখাতে চাইছে। কিন্তু আরও অনেক দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকরা আছে যাদের তথ্য কিন্তু এসএসসি গোপন করছে। তো এসএসসি আজকে যেটা যে তালিকা দেবে, আমরা তো এসএলপি ফাইল করছি, এসএসসি যেটা না দেখাবে আমরা কিন্তু সেটা দেখাবো, যে মানে যে তথ্যগুলো তারা এখনও গোপন করছে বা লোকাচ্ছে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে 6 দিন আমাদের চলছে অনশনের, আজকে আমাদের শিক্ষকতার জায়গা থেকে স্কুল থেকে আমাদের নামিয়ে নিয়ে আসা হয়েছে রাস্তায়, তাই আমরা অনশনে বসেছি। শুধু এটুকু বলতে চাই যারা যোগ্য তাদের সাথে যেন সুবিচার হয়, আর যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছে, আমরা এতদিন কোনো দিনও তাদের সম্পর্কে বলিনি বা ভাবিও নি তাদের কথা, আমরা জানতামও না যে এরকম কিছু হতে পারে যে একটা শিক্ষকতার মতো নোবেল প্রফেশনেও দুর্নীতি হতে পারে এই লেভেলে। তাও আবার সেই জন্যে দেখুন, দুর্নীতি যেখানে হয়েছে সেখানে দুর্নীতির ফল তো পেতেই হবে। আজকে আমার যোগ্যতা যদি না থাকে, আমি যদি ব্যাকডোর দিয়ে সেটা করার চেষ্টা করি, সেটা অর্থ দিয়ে হোক কিংবা কারোর পা ধরে কোনো নেতার আপনজন হয়ে বা তার কোনো নেতার মেয়ে হয়ে যদি আমি আরেকজনের চাকরি খেয়ে বসে থাকি, তাহলে তো সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমরা যারা দুর্নীতিতে নেই, আমরা যারা ব্যাকডোর দিয়ে ঢুকিনি, আমরা কোনো নেতার মেয়ে নই, ছেলে নই, তাদের কিন্তু রক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের, তাদের জন্যে ভাবতে হবে, এবং এসএসসি এর জন্যে পুরোপুরি দায়ী, রাজ্য সরকার দায়ী, তাই তাদের বিরুদ্ধে আমাদের এই অনশন, রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদের বিরুদ্ধে। আমাদের কথা হচ্ছে যোগ্যদের তালিকাটা দিন, ওনারা তো বলছেন যে এতজন অযোগ্য ঠিক আছে, কিন্তু আমাদের একটা মাথা ব্যথা কিন্তু থাকছে, কারণ মুখে হয়তো এসএসসি স্বীকার করেছে যে 19,000 যোগ্য, কিন্তু আমার মনে হয় যে 19,000-এর তালিকাটা হাতে নাতে ওরা প্রকাশ করুক, হাতে নাতে প্রকাশ করুক, যাতে ভবিষ্যতে এটা নিয়ে আর টানা এছড়া কাটাছেড়া না হয়। দেখুন, আমাদের স্থান হচ্ছে স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে, আমাদের এভাবে 6 দিন অনশন করে থাকার কথা নয়, বা আজকে আন্দোলন করা বা এই যে কোর্টে দৌড়ানো, আমরা এসবের বিশেষ কিছু বুঝি না, কিন্তু আজ আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। তৃণমূল কংগ্রেসও বারবার যে কথা বলেছে, মানবিকতার কথা, চাকরি না খাওয়ার কথা, যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়ে যারা সকলের চাকরি খেতে চাইছিল, চাকরি খাওয়ার রাজনীতি, সেটা প্রতিহত করার কথা, সেই মানবিকতার দিকটা এবং আবেগটা, সেটা ইতিবাচক একটা প্রতিফলন আপাতত সুপ্রিম কোর্টের রায়ে একটা দেখা যাচ্ছে। অর্থাৎ যে যারা অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে, বাকিরা যারা যোগ্য, সকলের চাকরি খাওয়ার যে রাজনীতি যারা করছিলেন,
সেটা আমরা বিরোধিতা করে এসেছি। পাশাপাশি সুপ্রিম কোর্ট যে এখনই টাকা ফেরত সুদ সহ যে বিষয়গুলি, পাশাপাশি যারা সিবিআই ধরে আনতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেগুলোর উপরও একটা ভারসাম্যমূলক মনোভাব সুপ্রিম কোর্টে দেখা গিয়েছে। যারা এই যে রাজনীতি হচ্ছিল বিষয়টা নিয়ে, বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং কলকাতা হাইকোর্টের কোনো কোনো বিচারপতি যে রাজনীতির রং লাগাচ্ছিলেন, সুপ্রিম কোর্ট কিন্তু সেই রাজনৈতিক রং থেকে বেরিয়ে একটা বৃহৎ অংশের উপর যাতে কোনো অভিঘাত, অন্যায় রাজনীতির অভিঘাত না আসে সেদিকে নজর রেখেছেন। আজকে প্রধানমন্ত্রী বক্তব্যের পরে রাতারাতি একটা অদৃশ্য অঙ্গুলি হেলনে তারা তাদের অবস্থান পরিবর্তন করলো, যেটা হাইকোর্টে করলে এই আইনি দীর্ঘসূত্রিতার কোনো প্রয়োজন হতো না। আজকের রায় থেকে অন্তত তারা শিক্ষা নিয়ে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাই থাকুন তারা শিক্ষা নিয়ে, প্রাইমারির ক্ষেত্রে সিবিআই তদন্তে যে জালিয়াতির কথা বলা হয়েছে, যে অসঙ্গতির কথা বলা হয়েছে, সেক্ষেত্রেও তারা এখন থেকে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে রাখুন, তাহলে অন্তত কিছুটা হলেও প্রাইমারি স্কুলগুলোকে বাঁচানো যাবে। দুই, তিন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিগনিফিকেন্ট একটা কোর্টের নির্দেশ যে যা যা অযোগ্য এখন থেকে তাদের মুচলেখা দিয়ে চাকরি করতে হবে, যে যদি তারা অযোগ্য ভবিষ্যতে প্রমাণিত হয় তাদের ওই টাকা ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।